আমাদের হবে হচ্ছে কি এই যে তন্দুরি পিকনিক এসেছি চিকেন এই যে চিকেন গুলোকে দেখো ভালো করে ফ্রেশ করে কিন্তু ধুয়ে নিয়েছি এই সেই চিকেন লেগ পিস আর একটা আছে বড় এই যেমন অনেকে বড়টা খেতে চায় না ওর জন্য একটা বড় রেখেছি আমার জন্য আর বাদ বাকি সব ছোট ছোট পিস করে নিয়েছি এরকম এরকম সাইজের তুমি চিকেনটাকে দেখো ভালো করে একদম ক্লিন করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হয়ে গেছে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এরকম বাটির মধ্যে একটা প্লেট দিয়ে এবার দেখাই মশলা এই সেই মশলা একদম গ্রিন কালারের কারণ এর মধ্যে আছে দিয়েছি হচ্ছে ধনে পাতা কাঁচা লঙ্কা লঙ্কার সামান্য একটু গুঁড়ো পেঁয়াজ আদা রসুন পেস্ট আর তার সঙ্গে তেল আর নুন সামান্য চিনি এবার আর লেবুর রস কারণ লেবুর রস না দিলে চিকেনগুলো নরম হবে না এবার আমি এই চিকেন পিসগুলোকে এর ভেতরে দিয়ে দেব দিয়ে ভালো করে মানে একদম ভালোবেসে ভালোবেসে মাঝখানে মশলাগুলো ভিজিয়ে দিতে হবে আর এর কিন্তু আমি কাঠ লাগিয়ে নিয়েছি চিকেনের গায়ে যাতে এটা সুন্দর মতোভাবে মশলাগুলো ভেতরে চলে যায় আর যদি খুব পাতলা হয় হালকা একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো কিন্তু খুব বেশি কর্নফ্লাওয়ার দিলে শক্ত হয়ে যাবে শেষে এই হচ্ছে আমাদের উনুন ওপরে চেকনি পাইনি নিয়েছি রুটি চেকনি আর এটা হচ্ছে ওই যে স্ট্যান্ডগুলো এই হচ্ছে ইট দিয়ে করা হয়েছে আর এই কাঠের টুকরো ফুকরো জোগাড় করা হয়েছে তার মধ্যে এই যেখানে মরিচ চাট করা হয়েছে কাগজ আর এই সেই চিকেন অলরেডি আধ ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টা পরে এখন দই এসছে এখন দই হালকা করে দই লাগাবো চলো দইটা মাখাই মুড়িটাকে আগুনটা ধরে দে এদেরকে কাঁচা মাংস দিলেও খাবেনি এরা তাই না এরা খায়নি কোনোদিন কাঁচা মাংস খায়নি টেস্ট আছে না ওরা এমনি মাংস খায় না মাছটাই বেশি ব্যবহার করে আগুনটা ধরে দেনা আগুন ধরাতে আমি জানি এই যে এখন দুই ভাই মিলে গেছে আগুন ধরাতে এখন আমাদের পিকনিক হচ্ছে পিকনিক আরে ধরবেনি কি এইটা হচ্ছে আমাদের গ্রামের ভাষা মেদিনীপুরিয়া আরে ধরবেনি মানে কি ওটা ফেলে দিয়েছে বললো মানে নষ্ট হয়ে গেছে তো ইস হয়ে গেছে আমাদের ওই বাড়িতে আছে দুটো দেখে এখানে একটা এনে রাখবো করে টোরে খাওয়া যায় বেশ ভালো ওই তো অনেক মেয়ের কাছে আছে দেখছি গ্যাসের মধ্যে বসানোর জন্য হ্যান্ডেল করা আছে আর ওইটা বসে দিবে আমার ওইটা আছে কিন্তু ওটা ছোট অত বড় নয় কিন্তু কেটিপির মেলাতে ভ্যারাইটিস আসে হ্যাঁ হ্যাঁ আর এবার মেলা হবে না ব্যাস আমাদের উনান ধরানোটা হয়ে যাক খালি এই যে আমি ঠান্ডার মধ্যে এই যে বসছি আমাদের কিন্তু এই মানে চিকেন পোড়াটা খাওয়াটা কিন্তু মেন উদ্দেশ্য নয়
মানে তন্দুরি খাওয়াটা উদ্দেশ্য না, মেইন উদ্দেশ্য হলো ওই যে আগুনটা জ্বলবে, দুপাশে বসবো আমরা সবাই, বসে বসে না একটু তাপ পোয়াবো। আর আজকে ঠান্ডার পরিমাণটাও কম বলো, আজকে কিন্তু অতটা ঠান্ডা নেই না, আমি বাজারে গেছিলাম অতটা ঠান্ডা লাগলো না। তো যাই হোক, আর কিছু জিনিস কিনেছি তো সেগুলোও দেখানোর আছে, তো আগে খাওয়া তারপর সব কিছু। আর রাত্রেবেলা এমন পিকনিক করার মজাই আলাদা, কিন্তু শুধু হচ্ছে গিয়ে তন্দুরি পিকনিক, অন্য কিছু নয়। অত বেশি পয়সা হয়নি, অল্প পয়সা হচ্ছে, তাই তন্দুরি পিকনিক আছে আমাদের। কতবার এই কেরোসিন তেলটা ঢাললো, ওরা এরা যে কি উনান ধরাবে, কিভাবে ধরাবে দিশা ঠিক করতে পারছে। মাংস পোড়াবো কি, আমাদের উনানই ধরছে না, তো আমরা বসে আছি, কখন আমাদের মানে কাঠগুলো ধরবে তখন আমরা গিয়ে চিকেন পোড়া খেতে পারবো বা তন্দুরি খেতে পারবো। তো এখন আমরা বসে আছি, বসে বসে তাপ করছি। শীতকালে এইটা হচ্ছে সব থেকে আরামদায়ক জিনিস, বসে বসে আগুনে তা নেওয়া। এই তো ধরে গেছে, আমাদের আগুন ধরেছে। ওই কাটটা এদিকে দাও, এতক্ষণ ধরে যেত শালা। কোনটা মোট কাটা? না না না, সরুগুলো দাও, ওই সরু এই সরুগুলো দিলে তুমি কিছু জানো না, সরুগুলো দিলেই ধরবে। ওইটা দাও, ওইটা তুমি কি করতে রাখছো? হ্যাঁ এই পাশে দিয়ে রাখো। আমার মাংসের পেটরা যাকে বলে, এই হলো সেই চিকেন, কি চিকেন ছিল এটা, তন্দুরি চিকেন, চিকেন তন্দুরি হবে, তন্দুরি দাও একটু দিয়ে দাও। এবার দেওয়া চালু হলো, এই যে আর মুখ দেখাচ্ছে না, এটা পুরো সেই ই মাছের মতো ভেটকি, সেই কমপ্লিট মাছের মতো লাগছে, মাছের মতো লাগছে না, আমি পুরো খুলে পাতলা করে দিয়েছি। হ্যাঁ তবে ভালো হবে, কিভাবে দিবেন সেভাবে তো না না ভালো হবে, এটাকে নিয়ে আইতে পাশে দাও দাও দিয়ে দাও, ঢেকে রাখবো। হেভি লাগে কিন্তু বেশ বলো, গরম গরম খেতে হবে না হলে না ভালো লাগে না। না বলে দাও তো, হতে থাক, এটা হোক, হতে থাকুক, দেন আসছি। রেডি হয়ে গেছে আমার চিকেন তন্দুরি বা চিকেন পোড়া, খালি হয়েছে দেখো জাস্ট মানে ফাটাফাটি। এই যে খাবো, এভি লাগবে খেতে। আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে গিয়ে দুখানা সস, একটা হচ্ছে গিয়ে চিলি সস আর একটা হচ্ছে গিয়ে টমেটো সস। আর তার সঙ্গে ঝালবিহীন কাঁচা লঙ্কা, যাকে বলে ঝালবিহীন কাঁচা লঙ্কা, তো এবার এটা খাওয়া যাক। আর এটাই আমার রাত্রের ডিনার, আবার কালকে সকালবেলা কথা হবে, এখন এটা খাই, চলো টাটা গুড নাইট। যা খেতে হচ্ছে না, আমি কোনো কথা হবে না, নরম জুসি জুসি। আর আমরা ঘরে যাইনি, বাইরে বসে খাচ্ছি, যেখানে পিকনিক সেখানেই খাওয়া, নাহলে জমে পিকনিক কখন, হেব্বি লাগছে খেতে, কোনো কথা হবে না, জাস্ট খাবে।
এই দেখো আমাদের বাড়ির মিনিদের অবস্থা দেখো। তোর কি আমাদের খেতে দিবি না? দিবি কি না বল? এমনি এই দেখ ওই এখন খেতেই ব্যস্ত। বাচ্চাটা বেশি খায়, মাটা কম খায়, যেমন হয়ে থাকে। ওর মাই নিজেরটা ছেড়ে দেয়, বাচ্চাটা যাতে খেতে পারে তাই। ওইটা ওর মাকে দেবে হাতটা। খাচ্ছে দেখো না, খাচ্ছে দেখো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মানে আমরা কোথায় ছিলাম? আমরা শ্বশুরবাড়িতে ছিলাম, কোলাঘাটে ছিলাম। তো এখানের পর্ব মিটে গেছে, এবার আমরা যাব বাড়িতে। বাজে হচ্ছে গিয়ে, সাতটা পনেরো মতো বাজে। তো এবার বেরোবো। এই দেখো আমি ড্রেস ট্রেস পরে নিয়েছি, একদম রেডি ফেডি হয়ে গেছি। এই যে এখানে একটা দুটো, এই একটা ব্যাগ, তিনটে আরও একটা ব্যাগ আছে, চারটে, টোটাল চারটে ব্যাগ হয়েছে। তো চটপট চলো রেডি ফেডি হয়ে বেরোই। আর এই সকালবেলা ঘুম থেকে উঠে বেরোতে যে কী বিরক্ত লাগে, মানে সেটা কোনো বলার কথা না। কিছু করার নেই, যেতে হবে। তো চলো, সব কিছু করে গুছিয়ে বেরোতে বেরোতে আটটা বেজে গেছে, ঠিক আছে? তো আটটার সময় বেরোলাম। আজকে আবার ডক্টরের অ্যাপয়েন্টমেন্টও আছে, নেওয়া হয়েছে কিছুদিন, মানে কালকেই নিয়েছি। জানি না এই বাইরের সাউন্ডও তোমাদের শোনা যাবে কি না, দাঁড়া এক মিনিট। হ্যাঁ, এবার বুঝছি। তো আমি আজকে আমাদের ডক্টরের অ্যাপয়েন্টমেন্টও আছে, আমার জন্যই নিয়েছি। আমার না স্কিনে কিছুদিন ধরে না খুব অ্যালার্জি বেরোচ্ছে, যেটাই খাচ্ছি যেটাই পড়ছি তাতেই সমস্যা হচ্ছে। তার জন্য সেটা আবার আছে হচ্ছে মানিকতলার ওখানে, মানুষ পাল সামথিং, এরকম কিছু একটা নাম হবে। বাবাই এখন কী করবে, আমাদের এইখান থেকে পেট্রোল ভরবে, তেল ভরে নিয়ে আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। অনেক দিন এবারই ও বাড়ি সে বাড়ি থাকা হয়েছে, এবার বাড়ি যেতে হবে। ওকে চলো। বাবাই তো এরকম বেরিয়ে গেছি ডাক্তার দেখানোর জন্য, আর এই মনে হয় বিয়ের পর মনে হয় ফার্স্ট টাইম বাবাই আমার নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে, কারণ সেরকম কোনো আমার প্রয়োজন হয় না তারপর থেকে, বিয়ের পর থেকে আর কি। তো যাই দেখি কী বলে। আর এটা হচ্ছে স্কিন স্পেশালিস্ট, ওনার নামটা হচ্ছে গিয়ে এরকম মনে করছে না, হ্যাঁ মানুষ পাল, মানুষ কুমার পাল, এই মানিকতলার ওখানটায় বসে। তো আমরা এখন জাস্ট এই বিড়াটি ক্রস করছি, তো উবেরও পেয়ে গেছি টাইম মতো, চলে এসছে। এখন দেখাচ্ছে চল্লিশ মিনিট বসে থাকতে হবে, জ্যামে পড়লে তো হয়ে গেল। তো আমি চাইছি যাতে জ্যাম ঠ্যাম কিছু না হয়, তো তাড়াতাড়ি চলে যাই, গেলে তাড়াতাড়ি ফিরতে পারবো। আর আজকে দিনটা পুরো জার্নিতেই কাটলো, সব থেকে বড় কথা হলো এটা। সকাল থেকে স্টার্ট হয়েছে জার্নি, সেই সকালে ঘুম থেকে উঠে অত কিলোমিটার আসা গাড়ি চালিয়ে, দেন হচ্ছে গিয়ে অফিস। বাবাই একটু অফিসে গেছিলো, কিছু কাজ ছিল সেগুলো করলো, করে এই বেরোলো। এখন বাজে হচ্ছে 5:11 মতো, তো আমাদের 6:30 পুরো ডট, 6:30 অ্যাপয়েন্টমেন্ট আছে। তো চলে যাই, দেন কি বলে দেখি, তারপর কথা হচ্ছে। আমি চলে এসেছি, আমি
আর বাবাই এখন দাঁড়িয়ে আছি এই আমাদের পিছনে, ঠিক আছে, গুপ্তা মেডিকেল হল। তো এখন ডক্টর আসেনি, তো ওয়েট করছি আপনার আসার। তো উনি যখন আসবেন দেন দেখাই দেখিয়ে। আর এই জায়গাটা না মানে কি ঠান্ডার, এইখানটা এত অড একটা জায়গা, মানে কি বলবো, এক খুব অসুবিধা হয় এই জায়গাটার মধ্যে। তো ডাক্তার আসুন দেখিয়ে দেন, ইচ্ছা আছে একটু হাতিবাগান মার্কেটটায় যাওয়ার, জানিনে হবে কি না, আবার কতক্ষণ টাইম লাগে সেটাই দেখার, ফার্স্ট নাম আমাদেরই আছে যদিও। ডাক্তার ঠাক্তার দেখিয়ে অলরেডি চলে এসেছি বাড়িতে, এবার আমি এখন মানে কি বলবো সব ওষুধের লিস্ট নিয়ে বসছি, দেখাচ্ছি আমার ওষুধের ঝোলাটা। কি ওষুধের ঝোলাটা দাও, এই যে এই আমার ওষুধের ঝোলা সহ প্রেসক্রিপশন, কত যে ওষুধ আছে তার নাই ঠিক। হ্যাঁ ওইখানে ঠিক এইটুখানি জায়গার মধ্যে আছে 1200 টাকার ওষুধ এইটুখানির মধ্যে। মানে আমরা তো যাই না ডাক্তারের কাছে অত বেশি, তাই জন্য আমাদের কোনো মানে ধ্যান ধারণা নেই। এখন যেহেতু যেতে হয়েছে তাই বুঝতে পারছি যে মানে একটা ডাক্তারের কাছে মানে কত খরচ হয় মানুষের। তো যাই হোক, ঈশ্বর আমার দিকে সেই দিকে একটু সহায়। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমি ওখানে গিয়ে না আমার হালকা খিদে পেয়েছিল, একদিকে ভালো আমার কোনো কিছু বারণ নেই। মাঝখানে যখন আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিয়েছিলাম, আমি প্রায় 1 বছর মতো হয়ে গেছে, না 6 মাস মতো হয়ে গেছে আমি ফুচকা খেতে পারি। এই জিনিসটা আমি জানি না এই হজমিটা কার প্রিয় কি না প্রিয়, বাট আমার এই হজমিটা খেতে না জাস্ট ফাটাফাটি লাগে। আগে 25 পয়সা করে নিত, এখন এই হজমিটা 1 টাকা করে নিয়েছে। আমি 4টে নিয়ে এসেছি, এটাকে আমি ভেঙে ভেঙে খাবো। এটা আমার মানে অমৃত, হেভি লাগে, ছোটবেলায় খেতাম স্কুলে গেলে। তো আজকের এই ব্লগটা কন্টিনিউ করার মতো আমার আর ক্ষমতা নেই, আজকের মতো গুড নাইট, আবার কাল থেকে এটা কন্টিনিউ করবো। আর বাবাই আমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসে, বাবাইও হাঁপিয়ে গেছে সত্যি কথা বলতে। ওকে তো